হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে যে ভিডিও নিয়ে আলোচনা করব সেটা অনেক একটি ইন্টারেস্টিং ভিডিও, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে, মোবাইলে আমরা যখন চার্জ দিই, যখন আমরা মোবাইলে আমাদের ডিভাইসের চার্জের লাইনটা পুশ করি ভিতরে, তখন আমাদের মোবাইলের ডিভাইসের ব্যাটারিতে একটা চিহ্ন ওঠে। দেখেন বন্ধুরা, আপনাদের সুবিধাতে আমি চার্জ দিছি আমার মোবাইলটাতে। দেখেন এখানে মোবাইলের যে ডিসপ্লেতে যে ব্যাটারিটা আছে, ও ব্যাটারিতে ডিসপ্লেতে আপনার ব্যাটারির ভিতরে একটা চিহ্ন উঠছে। এটা মানে আপনার মোবাইলটাতে চার্জ নিচ্ছে সেটার একটা প্রমাণ। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে এই চার্জের ব্যাটারির অন্য আর একটাভাবে যে চার্জ নেওয়া যায়, বা আপনার ডিভাইসে চার্জ নিলে ব্যাটারিটা আপনার ঠিক থাকবে, তারপর আপনার মোবাইলের যখন চার্জারের লাইনটা পুশ করবেন তখন আপনার ডিসপ্লেতে একটা সুন্দর অ্যানিমেশন ভেসে উঠবে। তো বন্ধুরা, এটা দেখলে আপনার বন্ধুরা আপনার কাছে জানতে চাইবে এটা কিভাবে করলি। তখন আপনি একটা ভিডিওর অ্যাপ্লিকেশনের কথা বললেই চলবে। তো এই সেটিংটা করতে হলে, আপনার এই গোপন কাজটি করতে হলে, আপনাকে প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। চলুন বন্ধুরা, আমরা প্লে স্টোরে যাই। প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা এখানে সার্চ বারে লিখবেন ওমান ONCH। দেখেন বন্ধুরা, এখানে আমি দেওয়ার সাথে সাথে চলে আসছে অন চার্জ অ্যানিমেশন, উপরের অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে। দেখেন বন্ধুরা, ওয়ান চার্জ অ্যানিমেশনস। তো এখানে ইনস্টল করার জন্য ইনস্টলে ক্লিক করবেন। চলুন বন্ধুরা, ইনস্টল করে নিই। ইনস্টল হয়ে যাওয়ার পরে এখানে কিছু পারমিশন চাইবে আপনাকে, সে পারমিশনগুলো দিতে হবে ইনস্টল হওয়ার পরে। তো বন্ধুরা, এটা একটি অনেক সুন্দর একটি অ্যাপ্লিকেশন, যেটা আপনার মোবাইলের সৌন্দর্য অনেক অনেক বাড়িয়ে তুলবে। তো আপনি যদি কারোর সামনে আপনি মোবাইল ডিভাইসে চার্জ দেন, তখন আপনার সামনে একটা সুন্দর একটা অ্যানিমেশন ভেসে উঠবে। চলুন বন্ধুরা, আমরা অ্যাপ্লিকেশনটা ইনস্টল হওয়ার শেষ আমরা ওপেন করি। ওপেন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি এখানে উপরে কর্নারের টিক চিহ্ন দিয়ে কেটে দিবেন। কেটে দেওয়ার বন্ধুরা দেখেন এখানে কতগুলো অ্যানিমেশন আসছে। দেখেন বন্ধুরা, এখানে অনেক অ্যানিমেশন আছে যেগুলো আপনি আপনার মোবাইলের ডিভাইসে সেটিং করতে পারবেন। সেটিং করলে কী হবে বন্ধুরা, আপনার যখন আপনি চার্জ দিবেন, যখন আপনার মোবাইলটায় চার্জের লাইন পুশ করবেন, তখন এই অ্যানিমেশনগুলো অটোমেটিক আপনার ডিভাইসের সামনে চলে আসবে এবং আপনার ডিভাইসটা আগে থেকে অনেক সুন্দর হয়ে যাবে। যেমন বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাই, যেমন আমি এই সিনারিটা লোড করবো। দেখেন এখানে অনেকগুলো বাতি বা ফায়ার ওয়ার্কস ক্লেমস, যেমন এটা ইনস্টল করবে, এটা ইনস্টল করতে হলে আপনাকে এটা ইয়েস দিতে হবে। ইয়েস বাটনে ক্লিক করলে সেটিং আপ থিমস। তা আপনি এখানে একটা দেখেন বন্ধুরা, এখানে উপরে এখানে পাশে একটা টিক চিহ্ন আছে, টিক চিহ্নটা দিয়ে দিবেন। টিক চিহ্নটা দিয়ে দিলে এটা আপনার মোবাইলে এখন সেটিং হয়ে গেছে। তো আপনি এখান থেকে বের হয়ে আসবেন। আমি আপনাদের দেখার সুবিধার্থে আপনাদেরকে দেখাইতেছি। এখন আমি আমার মোবাইলটাতে চার্জের লাইন পুশ করব, দেখবেন আপনাদের সামনে দেখাইতেছি। তখন দেখেন কী সুন্দর একটা অ্যানিমেশন আসে। দেখেন আমি চার্জটা পুশ করছি, পুশ করার পর দেখেন বন্ধুরা অ্যানিমেশনটা কত সুন্দর। যখন আপনি আপনার মোবাইলে ব্যাটারি চার্জিং লাইন পুশ করবেন, তখন আপনার সামনে এরকম একটা অ্যানিমেশন চলে আসবে। তা আপনি এখান থেকে বের হবেন কীভাবে? আরেকটা বিষয় হচ্ছে, আপনি এখান থেকে বের হবেন কীভাবে? আপনি এখানে যদি ক্লিক ব্যাক বাটনে ক্লিক করেন, আপনার এখানে একটা লেখা উঠবে, দেখেন বন্ধুরা, প্লিজ ডবল ট্যাপ অন স্ক্রিন টু ডিসমিস। এখানে বলতেছে আপনি ব্যাক দিলে এখান থেকে বাইর হওয়া যাবে না। আপনি এখানে ডিভাইসের উপরে ডবল ক্লিক করলে বের হয়ে যাবে। দেখেন ডিভাইসে ডবল ক্লিক করলে এটা আপনার থিমসটা চলে যাবে। এখানে আরও অনেক নতুন নতুন থিমস আছে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। দেখেন আমি আর একটা দিয়েছি, টেল ফায়ার। এখানে টিক চিহ্ন দেওয়ার সাথে সাথে এটা সেটিং হয়ে যাবে। সেটিং হয়ে গেলে আপনি যখন আপনার মোবাইলের ডিভাইসে চার্জিংয়ের লাইনটা পুশ করবেন, তখন অটোমেটিক একটা অ্যানিমেশন চলে আসবে। দেখেন বন্ধুরা, একটা অ্যানিমেশন চলে আসছে। তখন আপনি এখান থেকে স্ক্রিনের উপরে ডবল ক্লিক করলে এটা ব্যাকে চলে যাবে, আপনি এখান থেকে বেরোতে পারবেন, আর নাহলে আপনি এখান থেকে বেরোতে পারবেন না। এই অ্যাপ্লিকেশনটা আপনাদের প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, ওয়ান চার্জ অ্যানিমেশনস।
এখানে আরও অনেক অনেক নতুন নতুন থিমস আছে যেগুলো আপনাদের পছন্দ হবে আশা করি। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার বেল আইকনটা ক্লিক করবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যায়। ধন্যবাদ সবাইকে।